যেই ব্যক্তি নবীকে গালি দিয়েছে শুনলে, নবীর ইজ্জতের উপর আক্রমণ করেছেন শুনলে, তার রক্ত রক্তটা শীত মারে, সেই ব্যক্তি তখন তার রক্তকে থামায় রাখতে পারে না, তার মেজাজকে সে কন্ট্রোল করতে পারে না। এমন করে যদি কোর্টে যদি বিচার না করে, আর যদি কোনো ব্যক্তি বিচারের দায়িত্ব হাতে তুলে নেয়, আর যদি এরকম নবীর দুশমনকে কেউ হত্যা করে ফেলে, আমি মনে করব যেই কাজটি সে করেছেন আর নিজের হাতে তুলে নিয়েছেন, এই কাজটি প্রচলিত আইনে ভালো করেন নাই, কিন্তু তার সেন্টিমেন্টে আঘাত লেগেছেন। যদি সরকার করতেন তাইলে সে করত না। সরকার না করার কারণে, কোর্টে না করার কারণে তার সেন্টিমেন্ট সে থামায় রাখতে পারে নাই, এই কাজটি করেছেন। এবারে এই কাজটি যদি করে থাকে, এরপর যদি তার ফাঁসির আদেশ হয়, এটা একজন মুসলমান হিসাবে আমি সেটাকে মানতে পারি না, আমি সেটাকে মানতে পারি না, আমি সেটাকে মানতে পারি না। কে কে মানতে পারেন না হাত তুলে। বাংলাদেশে ক্ষমতায় কেউ থাকতে পারে, ক্ষমতায় কেউ যাইতে পারে, ক্ষমতা কেউ চালাইতে পারে, 50 বছর বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, রাষ্ট্র তোমরা পরিচালনা করেছো, আমরা তোমাদের জন্য দোয়া করি, সামনে করব, কিন্তু আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম, আমাদের বক্তব্য নাস্তিক আর মুরতাদদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে আমরা ছেড়ে দেব না। আস্তে কও, ইসলামের বিরুদ্ধে কথা বললে কেউ ছেড়ে দেব না। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, কিন্তু আপনার প্রথম পরিচয় আপনাকে মনে রাখতে হবে আপনি একজন মুসলমান। জোরে বলেন ঠিক না বেঠিক? আওয়ামী লীগের স্লোগান জয় বাংলা, বিএনপির স্লোগান জিন্দাবাদ। আপনার বাপদাদা সদ্য গোষ্ঠী যদি আওয়ামী লীগ করে, আপনার বাপদাদা সদ্য গোষ্ঠী যদি বিএনপি করে, আপনি যখন জন্মগ্রহণ করেছেন, আজকে আপনি ছাত্র দল করেন, যুব দল করেন, ছাত্রলীগ করেন, যুবলীগ করেন, আপনার বুকে হাত রেখে জিজ্ঞেস করতে চাই, আপনি যখন জন্মগ্রহণ করেছেন, আপনার দলীয় স্লোগান জয় বাংলা আপনার কানে বলা হয় নাই, জিন্দাবাদ বলা হয় নাই, আপনার কানে আল্লাহু আকবার কি বলা হয়েছে? আস্তে কো, কি বলা হয়েছে? কি বলা হয়েছে? আল্লাহু আকবার বলে রাখতে হবে। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, কিন্তু আপনার জীবন সর্বপ্রথম শুরু হয়েছে আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে। ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? আপনাকে সেই কথাটা বলে রাখতে হবে। আপনার দল যদি ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করে, আপনার দলের কোনো নেতা যদি ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করে, সেইটা আপনি মানতে পারবেন না, আপনার ঈমান সেটাকে প্রত্যাশিত করবে না। আল্লাহ তৌফিক দান করুক। সকলে জেনে রাখেন, ভালো করে শুনে রাখেন, মিডিয়ার ভাইয়েরা, গোয়েন্দা বাহিনীর লোকেরা, প্রশাসনের লোককেও থাকছে, আমার কথা ভালো করে নোট করবেন। এই শাস্তি মৃত্যুদণ্ড জুমাপাড়ার মুহতামেম দিতে পারে না, নাইবে মুহতামেম দিতে পারে না, মেয়র সাহেব ইচ্ছা করলে দিতে পারবেন না, এইটা দিতে হইলে সরকার কুটের মাধ্যমে দিতে হবে। আমার বাংলাদেশে যেহেতু কোরআনি শাসন নাই, আমার বাংলাদেশে যেহেতু ইসলামিক আইনে দেশ চলে না, এই জন্য ইসলামিক আইন যেহেতু নাই, কোর্টের থেকে সেটার ফয়সালা দেবে না, কোর্টে ফয়সালা দিতে পারে, কিন্তু তারপরও যদি না দেয়, আমরা কিন্তু মিছিল করব, প্রতিবাদ করতে পারবো, কিন্তু কোর্টের উপর সওয়ার হতে পারবো না। একটি কথা জেনে রাখেন, সেই দায়িত্ব হলো কোর্টের, কোন মুসলিম দেশের, কোন মুসলিম দেশের কোর্ট যদি তাদের পক্ষে রায় দেয়, তাদেরকে ফাঁসি না দেয়, এইটা কোর্টের ব্যর্থতা। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? এবার জিজ্ঞেস করতে চাই, আমার মারে যদি আমার সামনে কেউ গালি দেয়, আমি তখন বলবো যে কোর্টে করবে। জি, আমার বাপরে যদি কেউ গালি দেয়, জি, তাহলে আমার
আমার বাপরে যদি কেউ গালি দেয় আমার মনে চাবে তার কেল্লাটা লয়ে ফেলাই আমার মায়ের যদি কেউ গালি দেয় আমার মনে চাবে তার গাটটা ভেঙে ফেলাই যদি তাই হয় থাকে আমার মা বাপের চাইতে নবীর mohabbat আমার অন্তরে এরকম নবীর mohabbat মা বাবার চাইতে বেশি যদি থাকে আমি জুনায়েদ আল হাবিব নবীকে যেই পরিমাণ mohabbat করা দরকার সেই পরিমাণ mohabbat আমি করতে পারি না আপনাদের অনেকের ভিতরে হয়তো সেই পরিমাণ mohabbat থাকতে পারে না কিন্তু লক্ষ লক্ষ মানুষের ভিতরে এমন মানুষও থাকতে পারে